জানি তাই জয় গুরু হরি, হরি বল হরি বল হরি বল। উপস্থিত সত্য সজন গৌর ভক্ত মন্ডলী, রয়েছেন আমার ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী, রয়েছেন আমার বিশ্ব জননী অংশভূত আমার মা, সমস্ত গৌরী প্রেম কৃষ্ণ প্রেম, গৌর অনুরাগী গৌর অনুরাগিনী গৌর ভক্ত মন্ডলীর শ্রী চরণ কমল প্রান্তে অভাগিনী কীর্তনিয়া কৃষ্ণা করগুপ্তা রইল তার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবাগর চরণে রইল আমাদের অসংখ্য কোটি সংকীর্তনের পিতা দয়ালু গৌর হরি, আমার যে অপ্রাকৃত প্রেমলীলা বাবা, যে হরিনাম কিশোরী ভাণ্ডারে গোলকের মধ্যে গোপনে লুকানো ছিল, যে হরিনাম কেবলমাত্র অধুনা কলিযুগের দুর্দশা দর্শন করে মহাপ্রভু কৃপা করে প্রভু আমার করুণা করে আজ আপনাদের জন্য আমাদের জন্য এনে দিয়েছেন এই অমূল্য সম্পদ হরি নাম সংকীর্তন। রাধে রাধে। মা গো, আপনাদের মনে আমাদের মনে প্রশ্ন জাগে না যে হরিনাম সত্যত্বের দাপরে মহাপ্রভু দেন না, সেই হরিনাম কেন এই কলিযুগে দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন মহাপ্রভু? অকাতরে আচণ্ডাল প্রভৃতি ভেদ করে মহাপ্রভু জাতি ভেদ না মেনে সবাইকে কুল দিয়ে, যিনারা না বলে গেছেন তাদেরকে করজোড়ে বলি দিয়ে গেছেন, তাতেও যদি না বলেছেন আলিঙ্গন দিয়ে বলিয়ে গেছেন, তাতেও যদি হরিনাম না করেছেন তাহলে চরণ ধরতেও কিন্তু প্রভু দ্বিধাবোধ করেন না, চরণ ধরে হলেও হরিনাম দিয়ে গেছেন। তোমাগো, যে হরিনাম সত্যত্বে তা দাপরে দেয় না মহাপ্রভু, সেই হরিনামে কেন এই কলিযুগের জন্য দিলেন গো, কিসের জন্য দিয়েছেন? কারণ কলিযুগে হরিনাম দিয়েছেন এই কারণে, ছলে বলে বলে কৌশলে কেউ যদি একবার হরিনাম বলে আর কেউ যদি একবার হরিনাম শ্রবণ করে, কেউ যদি একবার মন দিয়ে যদি হরিনাম শ্রবণ করে মহাপ্রভু তাকে কৃপা না করে থাকতে পারেন না, প্রভু তাকে কৃপা করেন করেন অবশ্যই। মা গো, আপনি একটু তাকিয়ে দেখুন মা, এখানে যদি একটা হাঙ্গামা হতো কিংবা বাউল যদি হতো কিংবা ফাংশন যদি হতো তাহলে মা গো এখানে কিন্তু শ্রোতাদের ভিড় কিন্তু লেগে যেত, কিংবা ঠিক বলছি না? কিন্তু হরিনাম হচ্ছে কীর্তন হচ্ছে, তাতে কোনো শ্রোতা নেই ভক্ত নেই। ও মা, এটুকু মাথায় রাখবেন, এটুকু মনে রাখবেন যে আপনি যখন এহ জগৎ ছেড়ে যখন পরলোকে যখন যাবেন তখন কিন্তু বাউল গান করতে করতে কেউ আপনাকে নিয়ে যাবে না, যাবে কি? মা গো, কেউ একটা হিন্দি গান করতে করতেও আপনাকে নিয়ে যাবে না। তাহলে যেদিন আপনি এখন জগৎ ছেড়ে যখন পরলোকে যাবেন সেদিন কিন্তু আপনি তাকে অবহেলা করেছেন, যাকে আপনার বাড়ির সামনে হয়েছে, যাকে আপনি শুনতে যান নাই, যে হরিনাম বলতে পারেননি, কিন্তু শেষের দিনে আপনাকে সেই হরিনাম বলতে বলতে নিয়ে যাবে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল।
যেদিন আপনার বলার সময় ছিল সেদিন আপনি বলেননি, আর যেদিন আপনার বলবার কোনো ক্ষমতা থাকবে না সেদিন আপনাকে বলাতে বলাতে নিয়ে যাবে। ও বাবা বলে না, কথাই বলে না বাবা, বলে সময় থেকেই সময়ের দাম দিতে হয় না। আপনি যদি একটু যদি আজকের সময়টা যদি একটু অবহেলা যদি করেন, আর কিন্তু সারাদিনের কাজটা কিন্তু আপনি মেলাতে পারবেন না, পারবেন কি? টাইমটা মেনটেন করতে পারবেন না। মায়েদের ক্ষেত্রে কি হয়, মায়েরা যদি সকালবেলা যদি একটু অবহেলা যদি সংসারের কাজে দিয়ে দিয়েছে, বাবার সারাদিন টাইম মেনটেন্সটা কিন্তু সারাদিনের রুটিনটা কিন্তু ভুল হয়ে যায়, তাই না বাবা? তেমনি সারাদিনের রুটিনটা মানে ভুল হয়ে যায়, জীবনের যদি একটা পদক্ষেপ যদি আপনার ভুল হয়ে যায়, আপনার সারাটা জীবনের জমার খাতায় শূন্য পড়ে যাবে। তাহলে সময় থেকেই কিন্তু হরিনাম বলতে হবে, অসময়ে বললে ফল পাবে না বাবা। সময় আছি এখন হরিনাম বলো, সময় আছি এখন হরিনাম কর। শাস্ত্র প্রমাণ দিলেন কি না, তুলবি যদি ছানামা কোনো সকাল সকালে বেলায় তোল, আর বিকেলি বেলা হলে সবই হবে তোমার গণ্ডগোল, তাই না দাদা ভাই? দুধ থেকে যখন ননী তোলা হয়, ননীটা কিন্তু সকাল সকাল বেলায় ভালো ওঠে, তাই না? কিন্তু মাগো সেই ননী যদি বিকেল বেলা কিংবা দুপুর বেলা তোলা হয়, ননী কি ভালো ওঠে গো মা? উঠবে? উঠবে না মা। দেখবেন ঘোল বেশি হয়ে গেছে, ননীর ভাগ কম হয়ে গেছে। তাই বললেন হরিনাম যদি করতে যদি হয়, আর হরিনাম বলতে যদি হয়, হরিনাম শ্রবণ করতে যদি হয়, তাহলে সকাল সকালে বেলাটাই শ্রবণ করো। সময় চলে গেলে কিন্তু আর হবে না বাবা। তাই আমার পদকর্তা বলেছেন, কি বলেছেন জানেন? বলে সময় গেলে বাবু, সময় গেলে সাধন হবে না, ও ভোলা মনে দিয়া মা, সময় গেলে সময় গেলে সাধন হবে না, ও ভোলা মনে যামা, সময় গেলে সাধন হবে না। ওর মনে দিনে থাকিতে দিনে জল শুকালে, ওটি দেখো নাম খালি দিলে, থাকি নামি জল শুকালে। বাবা খালে আর বিলে জল থাকি থাকে তো বাবা, জলে থাকে মাছ, মাছকে আপনারা আমরা জাল দিয়ে ধরে নিই, কিন্তু বাবা
খালে আর বিলে যদি জল যদি না থাকে মাছ থাকবে গো? যদি পুকুরে জল না থাকে মাছ থাকবে? থাকবে না বাবা। তেমনি ভক্তের হৃদয়ে যদি ভক্তির জল যদি না থাকে তাতে করে দিল ভগবান এসে সেই হৃদয়ে বিরাজ করবে না। তাই বলে দেখো নাম খালে বিলে আহা থাকে নামে জল সুকালে ওটে দেখো নামে খালে মিলে ওটে থাকে নামে জল সুকালে বলে কি হবে ওই না গাজ যদি হয়
সময় চলে গেলে আর সাধন ভজন করা যাবে না মা। তাই আজ আপনারা আমরা সবাই মিলে সাধন ভজন করবার জন্য, সাধন ভজনে এগিয়ে যাওয়ার জন্য এই মহতি হরিবাসনে এসে উপস্থিত হয়েছি। হরিকথা কৃষ্ণ কথা হরির নামামৃত রস আস্বাদন করবার জন্য আজ আপনারা আমরা সবাই মিলে একটি লীলা বিষয়বস্তু আস্বাদন করব। মা গো আপনারা আমরা সবাই তো ভক্ত বাবা, তো সমস্ত ভক্ত সবাই তো ভগবানকে পুজো করতে চাই, ভগবানের সেবা করতে চাই, ভগবানের নাম কীর্তন করতে চাই। তো আপনারা যেমন, আমরা যেমন ভক্ত, ভক্ত যেমন ভগবানের সঙ্গে আজ মিলন হওয়ার জন্য এই মহতি হরিবাসরে এসে উপস্থিত হয়েছি। আজ আমরা রাধা গোবিন্দের একটি মিলন লীলায় আস্বাদন করব। আজকের লীলা বিষয়বস্তু বাজিকর মিলন। আজ আপনাদের আমাদের সবাইয়ের আস্বাদনের বিষয়বস্তু বাজিকর মিলন। রাধে রাধে। মা গো বাজিকর মিলন বলতে, বাজিকর মিলন বলতে বাবা, বাজি বলতে আমরা কি জেনে থাকি? বাজি মানে ফটকা। আবার বাজি মানে যারা গ্রামে গ্রামে খেলা দেখাতে যায় তাদেরকে আমরা কি বলি গো? বাজি দেখাতে আসছে, খেলা দেখাতে আসছে বলি না? তো শ্রীমতী রাধারানী মান করেছেন, কৃষ্ণচন্দ্র রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা ছিল, কিন্তু রাধারানীর কুঞ্জে না গিয়ে সারানিশি চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণচন্দ্র নিশি যাপন করেছেন। তাই রাধারানী মান করেছেন, রাধারানীর মান ভাঙানোর জন্য কৃষ্ণচন্দ্র ছলনার বেশ আশ্রয় দিয়ে একটি বাজিকরের বেশ ধারণ করে রাধারানীর সঙ্গে গিয়ে মিলন হয়েছিলেন, তাই তার নাম হয়েছে বাজিকর মিলন। তাহলে চলুন যাই একবার সবাই মিলে মধুময় ধাম বৃন্দাবনে, মনকে বলুন ওরে মন চলে চলে চল। আমি একবার রাধা রাধা বলবো বদনে বদনে, রাধা রাধা বলবো বদনে বদনে, আমি রাধা রাধা বলবো বদনে, আমি যাব মধু বৃন্দাবনে, আমি যাব মধু বৃন্দাবনে, আমি যাব মধু বৃন্দাবনে, রাধা বলবো বদনে বদনে, রাধা রাধা বলবো বদনে বদনে, আমি রাধা রাধা বলবো বদনে, দেখাই সীতা মসু আমার যত
রাধা রাধা বলবো বদনে বদনে আমি, রাধা রাধা বলবো বদনে জেঠাই ললিতা বি যেখানে হয় হরি নাম সংকীর্ত সেটি হয় মধুরা দোপি মধু শ্রীধামে বৃন্দাব শ্রীধাম বৃন্দাব রাধে রাধে। বাবা শাস্ত্রে প্রমাণ দিলেন বৃন্দাবন হলো পাঁচটি জায়গা, বৃন্দাবন কোথায় কোথায়? নিত্য সিদ্ধি বৃন্দাবনশ্চ তুলসী পুরাণ গীতি ভক্ত নামাবলী যেসা পঞ্চ বৃন্দাবনস্তথা। নিত্য বৃন্দাবন যেখানে ভগবান শ্রীগোবিন্দ নিত্য নিত্য লীলা করেন সেটি হয় মধুরা দৌপি মধুর শ্রীধামে বৃন্দাবন। তারপরেই বলেছেন বাবা সিদ্ধি বৃন্দাবনশ্চ, আপনাদের আমাদের হৃদয় একটি বৃন্দাবন। তুলসী পুরাণ গীতি যেখানে তুলসীর বন সেটি হয় বৃন্দাবন। পুরাণ গীতি যেখানে ভাগবত কথা আলোচনা হয়, শাস্ত্র পাঠ হয়, গীতা পাঠ হয় সেটি হয় মধুরা দৌপি মধুর শ্রীধামে বৃন্দাবন। আর কোথায় বৃন্দাবন? না যেখানে আমাদের ভক্ত বৃন্দির আগমন সেটি হয় মধুরা দৌপি মধুর শ্রীধামে বৃন্দাবন। হরি বল হরি বল। বাবা আমরা সব মানলাম কিন্তু আমাদের একটা কথা মানতে বড় কষ্ট হয়, কষ্টটা কোথায়? না এই যে শাস্ত্রে প্রমাণ দিয়ে বলে গেলেন নিত্য বৃন্দাবনের পরেই বলে গেছেন বাবা সিদ্ধি বৃন্দাবনশ্চ, আপনাদের আমাদের হৃদয় একটি বৃন্দাবন। বাবা আমরা যখন বহু টাকা যখন খরচ করে যখন বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে আমরা কত কত দেবদেবীকে দর্শন করতে পাই কি বাবা? পাই না। কিন্তু শাস্ত্রে যে প্রমাণ দিয়ে বলে গেলেন হৃদয় একটি বৃন্দাবন, তাহলে বাবা এই ক্ষুদ্র হৃদয়ের মধ্যে অত সব দেবদেবী সবাই মিলে কি বিরাজ করে রয়েছে কি মনে হয়? বাবা আছে? আছে দাদা ভাই? আছে। আমাদের হৃদয়টা দেখতে এত ছোট ক্ষুদ্র, কিন্তু এই ক্ষুদ্র হৃদয়ের মধ্যে তাহলে আমাদেরকে একটু জানতে হয় যে এই ক্ষুদ্র হৃদয়ের মধ্যে কে কোথায় কিভাবে কেমন ভাবে বিরাজ করছেন, একটু জানা ভালো না?
অজানার থেকে জানা ভালো। তাহলে আসুন আমরা একটু শুনে নিই যে আমাদের এই হৃদয়ের মধ্যে কে কোথায় কিভাবে রয়েছে। বলে বাবা যত তীর্থ ধাম আছে ধরার মাঝারে, এই ধরার মাঝারে সেই সবে সকলই আছে মোদের দেহয় অভ্যন্তরে, দেহয় অভ্যন্তরে নিত্যানন্দ বৈধবে বৃন্দাবন সহ মথুরা নগরী রহে অহরহ। মুকুতারে শিরাদিক সত স্থিত ব্রহ্মরত্নে শ্রীগোলক ধামিনী রূপ, শ্রীগোলক ধাম সদ কর্ণদ্বৈরায় নেত্রদ্বয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড হয়, কালিন্দি যমুনা দুই নাসা রন্ধে স্থিত আবার জহা মাঝে গোবর্ধন সদাই অবস্থিত। ধাম তত্ত্ব ইতি কথা কহিনু বিনয়ে, বাবা এবার আঠারো মোকাম তত্ত্ব বাবা শোনো মন দিয়ে। শিরে চূড়া চূড়া মনে ব্রহ্ম পাশে পাট মধ্যে মহাবিষ্ণু রাখে না যেব, নয়নের কালমণি কালা চাঁদ নাসায় নিত্যানন্দ গন্ধ মধুল, শ্রীচৈতন্য কর্ণে থাকি শ্রবণে চেতায় ভদ্রাক্ষ পদনে থাকি ভদ্র রহস্য পায়, জুহাই নারদ মুনি লাগাই কুন্ত আবার জুহা নিচে সুর ধ্বনি বহে গঙ্গা জো, আলতিমে সরস্বতী পাবে তিষ্ঠিতা কণ্ঠে কানাই আর ভুজে বলরা, হস্তে আছে শ্রী গোবিন্দ দাসের দেবতা জগন্নাথ সপ্ত দ্বীপে রাখেন সর্বদা, নাভি মূলে থাকে লীলা করে ব্রহ্মদেব লিঙ্গ মূলে চন্দ্রমলি রহে মহাদেব, গুজ্জতারে আছে স্থিত আমার নাড়ুয়া গোপা, বাবা ধাম তত্ত্ব ইতি কথা গভীর বিশা, হাঁটুতে শক্তি স্থিতে পশুপতি এই তাহলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আপনাদের আমাদের ক্ষুদ্র দেহভাণ্ডে। দাদা ভাই শ্রীধাম নবদ্বীপে যদি কোনোদিনও গিয়ে থাকে দেখবেন নবদ্বীপে গঙ্গার জল কিন্তু কোনোদিনও শুকিয়ে যায় না। কি বাবা গিয়েছে কি নবদ্বীপ? গিয়েছে নিশ্চয়ই। নবদ্বীপে গঙ্গার জল কোনোদিনও শুকিয়ে গেছে দেখেছেন? যায়নি বাবা। তাহলে আমাদের দেখের মধ্যে যে গঙ্গার জল বইছে বাবা, দেহের গঙ্গার জল কিন্তু কোনোদিনও শুকিয়ে যায় না বাবা। বাবা দেখেন গঙ্গার জল সেদিনই শুকিয়ে যায় যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়। সেদিন আপনি পাখিকে যতই ধরে রাখার চেষ্টা করুন না কেন বাবা, পাখি কিন্তু ধরা হয়ে থাকে না বাবা। তাই বলে দেহ খাঁচা রাধে রাধে। বাবা পাখিটার নাম দিয়েছেন কি বলুন তো? অচিন পাখি। বাবা অচিন পাখি বললেন কেন? আপনাদের দেশে আমাদের দেশে কাকাতুয়া শালিক ময়না টিয়া যত পাখি দেখি তাদের নাম বলতে পারি, হ্যাঁ, কিন্তু এই পাখিটার নাম দিয়েছে দেহ পাখি প্রাণ পাখির নাম দিয়েছে অচিন পাখি। কেন বললেন বাবা? অচিন যাকে চেনা যায় না, কখন আসে কখন যায়
সেই পাখিকে কেউ দেখতে পায় না। এই পাখিকে দেখবার জন্য, প্রাণটাকে দেখবার জন্য আমেরিকাতে বেশ কিছু বৈজ্ঞানিক, ওনারা তো আবিষ্কার করেন, বড় বড় বিজ্ঞানীরা, ওনারা মনে মনে চিন্তা করলেন আমরা প্রাণটাকে দেখবো। প্রাণ দেখতে কেমন, কখন আসে, কখন যায়, কেমন দেখতে, আমরা কি দেখব? তাই একজন ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত, প্রাণটা বেরিয়ে যাবে যাবে করছে, ঠিক সেই সময় একটি বেলজাম গাছের মধ্যে বদ্ধ ঘরের মধ্যে সেই ব্যক্তিটাকে ভরে দিয়েছে। বৈজ্ঞানিকরা চারিধারে বসে রয়েছেন, কখন প্রাণটা বেরিয়ে যাবে, প্রাণকে দেখবে। বাবা বেলজাম গাছটি বাস্ট হয়ে সমস্ত বৈজ্ঞানিকের চোখের পলকে প্রাণ পাখিটা বেরিয়ে গিয়েছে, কেউ দেখতে পায় না। তাই যিনারা পদ রচনা করেছেন, গীতিকার যিনারা, তাদের পদটা কত সুন্দর দেখুন বাবা, গানগুলো কত সুন্দর রচনা দেখুন। পাখিটার নাম দিয়েছে অচিন পাখি, কখন আসে কখন যায় কেউ জানে না বাবা। পাখি কেমনে আসে দেখো খাঁচা তো পাখি কে দেহ খাচরি আসে খাচাতে তো ভগবান আমাকে তোমার কাছে নিয়ে নেবেন, এখনো হয়তো আমার এই আসলেই হয়ে যাবে।
গীতিকাররা দেখুন তাকে কাঁচা বাঁশের সঙ্গে তুলনা করেছেন। বলে মনে তুই রহিলি দেহ খাচারি আসে আসে খাচা যে তো ওই না কাঁচা বাসে ওরে মন্ত্রীর দেহ খাচারি আসে আসে রে ওই না খাচা যেত আবার বন্দি খাচা পড়বে বসে ওরে বন্দি চলে যা মাগ সেই প্রাণ পাখিটিকে নিয়ে গিয়ে যদি ভগবানের চরণে গিয়ে পৌঁছানো যায় তবেই তো নরজন্ম সার্থক হয়ে যায়। মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবেসেছেন, মন ভগবানের চরণে দিয়েছেন কে, আমাদের শ্রীমতী সেই রাধারানী। রাধে রাধে ওমা ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র ওমা শ্রীরাম সুদাম দামে বসুদাম দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে ধেনুর পাল সঙ্গে করে নিয়ে আজ সখাদেরকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠী গোচারণে যাচ্ছেন। গোষ্ঠী গোচারণে গিয়ে গোচারণের খেলা কৃষ্ণচন্দ্র শেষ করে এইবার ঘরে ফিরে আসছেন। কৃষ্ণচন্দ্র যখন ঘরে ফিরে আসছেন কৃষ্ণের আগমন দর্শন করছেন কে না প্রিয়তমা শ্রীমতী রাধারানী। একটু মায়েদেরকে জিজ্ঞাসা করি, ওমা রাধারানীর শাশুড়ির নাম কি ছিল গো? কি বা ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? ও ঠাকুমা, ও ঠাকুমা, ওদিকে কি আপনি আমার সঙ্গে কথা বলুন। হ্যাঁ কি দাঁড়াও না ভাই, মায়ের নয়, মায়ের নয়, রাধারানীর শাশুড়ি, শাশুড়ি। দাঁড়ান মা, আপনাদেরকে বলছি না, কারণ মায়ের পড়ে পড়ে ঘুমোচ্ছে দেখছি, ঘুম ঘুম ভাব সব শুনতেছেন? হরি বল হরি বল। ও বৌদি,
হরিবাসরে আসলেই, শুধু হরিনাম শুনতে আসলেই, কীর্তন শুনতে আসলে, ভাগবত শুনতে আসলে দেখবেন বেশি করে ঘুম পায়। কিমা ঘুম পায় না? যখন টিভির ঘরে বসে বসে যখন তিন ঘন্টার জায়গায় একটা বইয়ের জায়গায় দুটো বই দেখছেন, দুটো বইয়ের জায়গায় তিনটে বই দেখছেন, কিংবা সন্ধ্যে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যখন সিরিয়ালগুলো দেখছেন, ঠিক সেই সময় যদি কেউ যদি একটা গ্লাস জল যদি চেয়ে বসে, বাবা মাথায় সর্বনাশ হয়ে যায়। বলে ভালো সিনটার বেলায় তুমি আমাকে জল চাইলে গো, হ্যাঁ একটু পরে চাইতে পারতো না? যখন অ্যাডভার্টাইজ হতো তখন দিতাম, এখনো জল চাওয়ার সময় হলো মা গো, তখন তো ঘুম পায় না। কি পায়? কি আচ্ছা মা একটু লক্ষ্য করবেন, মাকে ছেলে ঘুম করানোর জন্য ঘুমের বাবা ট্যাবলেট পর্যন্ত খাওয়ায়, ঘুমের বড়ি খাওয়াচ্ছে। শুধু তাই নয়, দেখবেন পালঙ্ক করে দিয়েছে, তাদের গতি পেতে দিয়েছে, ফ্যান চালিয়ে দিয়েছে, তবু মায়ের সারা রাত্রি এদিক ওদিক ছটর পটর করছে, ঘুম কিছুতে আসছে না, তাই না? কি দাদা ভাই হয়তো, কিন্তু দেখবেন সেই মা যখন ভাগবত শুনতে গিয়েছে কিংবা কীর্তন শুনতে গিয়েছে, যেই একটা বাঁশের খুঁটি পেয়েছে অমনি হেলান দিয়ে ঘুমোচ্ছে। একটু লক্ষ্য করবেন আপনারা, ঠিক না? তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি দাদা দাদি, যদি মনের মধ্যে যদি শান্তি ভাব যদি না আসে ঘুম আসবে না, আসবে কি? ঘুম আসবে না। এই ভাই মনে শান্তি আসলে তবেই আসবে ঘুম। তাহলে মা গো এটা আমাদের ভালো করে প্রমাণ হয়ে যায়, বিশ্বাস হয় যে পালঙ্কের মধ্যে ঘুমিয়ে ঘুম আসে না, কিন্তু খরিবাসরে এসে দেখেন একটা ছেঁড়া চট, ভালো করে তাকিয়ে দেখুন, ডেকোরেটার বেলা কোনোদিনও হয়তো সাবান দিয়ে একটু কাছে শুধু পরিষ্কার করেন, তাতে কিন্তু ঘুম এসে যায়। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি যে হরিনাম হচ্ছে মনে শান্তি আনে, হরিবাসন হচ্ছে শান্তির জায়গা। তাহলে হরিনাম করলে মনের মধ্যে শান্তি পাওয়া যায়, ঠিক বলছি না? তাহলে বলুন আপনার দু হাত তুলে হৃদয় গৌর প্রবাহিত করে করে বলুন। রাধারানীর শাশুড়ির নাম ছিল জটিলা, ননদীর নাম ছিল কুটিলা, স্বামীর নাম ছিল কি? আয়ান ঘোষ। কিন্তু এবার বাবাকে জিজ্ঞাসা করি, বাবার শ্বশুর মশাইয়ের নামটা কি ছিল? হাত তুলে তো বলে দিলেন, আয়ান ঘোষ স্বামীর নাম, শাশুড়ির নাম জটিলা, ননদীর নাম কুটিলা, কিন্তু শ্বশুর মশাইয়ের নাম কি ছিল এটা জানা নেই, তাই না? তাহলে আমি বলে দিই, রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম ছিল গোল, রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম ছিল গোল ঘোষ। হরি বল হরি বল। মা গো যে রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসেন, স্বয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিশি জাগরণে কৃষ্ণ, কৃষ্ণ চরণে চিন্তা ছাড়া রাধারানীর মনে আর কোনো চিন্তাই ছিল না। রান্না করতে যাচ্ছে কৃষ্ণচরণ চিন্তা করছে, জল আনতে যাচ্ছে কৃষ্ণচরণ চিন্তা করছে, তার সদা সর্বদাই যে কৃষ্ণকে এত ভালোবাসে। বাবা সেই কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিয়ে হলো না, বিবাহ হলো না, হলো কার সঙ্গে? না আয়ান ঘোষের সঙ্গে। কেন হলো আমরা কি জানি? যাকে আমরা ভালোবাসবো তাকেই আমরা বিয়ে করব, কিন্তু যাকে ভালোবাসলো রাধারানী, যার চরণে মন প্রাণ দিয়ে দিয়েছেন, তার কাছে তার সঙ্গে বিয়ে হলো না, বিবাহ হলো না, হয়েছে আয়ান ঘোষের সঙ্গে। কেন? হরি বল হরি বল। কারণ কি ছিল না? বর্তমান যুগে আমরা যখন কোন ছেলের সঙ্গে আর কোন মেয়ের সঙ্গে যখন সম্বন্ধ করি, সম্বন্ধ করার পূর্বে আমরা একটু ভালো করে দেখিনি যে ছেলের বাড়ির ট্যাটাসটার সঙ্গে মেয়ের বাড়ির ট্যাটাসটার সঙ্গে অ্যাডজাস্ট হবে কিনা, তাই না? শুধু তাই নয়, আজ থেকে বিগত বেশ কয়েক বছর আগে আমরা দেখতাম কি যে ছেলের কত সম্পত্তি আছে, সম্পত্তি বলতে জমি জায়গা। এখন আমরা কি দেখি না ছেলে কিরকম দরে চাকরি করে,
ছেলেটা চাকরির পরে মাস পুরালে তার স্যালারিটা কতখানি, বেতনটা কতখানি, এগুলো আমরা একটু ভালো করে লক্ষ্য করে নিই। এখন যেমন দেখছি চাকরি, আজ থেকে বিগত কয়েক বছর আগে দেখতাম যেমন জমি জায়গা, তেমনি তৎকালীন যুগে দেখা হতো কি না, কার কতগুলো গরু বাছুর আছে। যার যত বেশি গরু থাকবে সে তত বড় লোক। তো বিশ্বভানু রাজা, মানে রাধারানীর বাবার নাম ছিল বিশ্বভানু রাজা, বিশ্বভানু রাজার ছিল 12 লক্ষ ধেনু, আর কৃষ্ণের বাবার ছিল 9 লক্ষ ধেনু। তাহলে কৃষ্ণের বাবার থেকে আর রাধারানীর বাবার ধেনু বৎস বেশি, মানে গরু বাছুর বেশি। তাই বিশ্বভানু রাজা মনে মনে চিন্তা করলেন যে আমার মেয়েকে যদি নন্দঘোষের ছেলে কৃষ্ণের সঙ্গে যদি বিবাহ দিই, আমার মেয়ে তো গরিব ঘরে পড়বে, তাই আমি নন্দঘোষের ছেলের সঙ্গে দেব না বিয়ে। কার সঙ্গে দেব? না আয়ান ঘোষের সঙ্গে। কেন দেব? না আয়ান ঘোষের ছিল 14 লক্ষ ধেনু। তাই বিশ্বভানু রাজা আয়ান ঘোষের সঙ্গে রাধারানীর বিবাহ দিয়ে দিল। তাই শ্রীমতী রাধারানী জাবট মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণচন্দ্রের আগমন দর্শন করছেন। মাগো জটিলা কুটিলার সামনে দাঁড়িয়ে যদি কৃষ্ণের আগমন দর্শন করে বাবা সর্বনাশ হয়ে যাবে। কারণ জটিলা কুটিলা কোনদিনও কৃষ্ণ নাম করে না, কৃষ্ণচরণ চিন্তা করে না। তাই রাধারানী কি করছেন, জটিলা কুটিলার সামনে দাঁড়াচ্ছেন, একটু আড়ালে দাঁড়িয়েছেন। আড়ালটা কোথায়? পদকর্তা বললেন তুঙ্গুমণি মন্দির উপরে দাঁড়িয়ে গবাক্ষীর দ্বারে নয়ন দিয়ে শ্রীমতী রাধারানী কৃষ্ণচন্দ্রের আগমন দর্শন করছেন। রাধে রাধে, ও ঠাকুমা, মা গো তুঙ্গুমণি মন্দির মানে কি গো? জানেন না, জানাটা সম্ভব না। এখন প্রায় বাড়িগুলো দোতলা, তিনতলা, চারতলা বাড়ি। বাবা যত তালাই বাড়ি হোক না কেন, সবার উপরে কিন্তু একটা ছোট্ট ঘর থাকে, কিমা থাকে না? যে ঘরটার নাম আপনারা আমরা বলে থাকি চিলা কোঠা। ওই চিলা কোঠা ঘরটাকে পদকর্তারা বলেছেন তুঙ্গুমণি মন্দির। তাহলে গবাক্ষীর দ্বার না ওই চিলে কোঠা ঘরের মধ্যে একটা ছোট্ট ছিদ্র ছিল, মা গো বেশি বড় না, ছোট। ওই ছোট্ট ছিদ্রটিকে পদকর্তারা বলেছেন গবাক্ষের দ্বার। তাহলে রাধারানী আমার তুঙ্গুমণি মন্দির উপরে দাঁড়িয়ে গবাক্ষের দ্বারে নয়ন দিয়ে কৃষ্ণচন্দ্রের আগমন দর্শন করছেন। কেমন কৃষ্ণচন্দ্র আসছে বলে বনসে আমরা আমাদের নন্দ দুলালি রে, নন্দ দুলাল সে আমরা নন্দ দুলাল রে, নন্দ দুলাল জীবন সে তো বলছে আমার।
একটা কথার বাবা তিনটে মানে হচ্ছে, বলে গো শব্দের অর্থ হচ্ছে গরু, আবার বলে গোধুলি। কৃষ্ণচন্দ্র যখন ঘরে ফিরে আসছেন, দাদা ভাই সময়টা ছিল গোধুলি বেলা, আবার বলে গোধুলি। কৃষ্ণচন্দ্র যখন ঘরে ফিরে আসছেন, ধেনুগুলোর চরণের ধুলোগুলো গিয়ে কৃষ্ণচন্দ্রের অঙ্গে গিয়ে পড়ছে, দাদা পাট্টা বলে আমার গোধুলি। মা নন্দরানী যে বনফুলের মালাখানি পরিয়ে দিচ্ছেন, সেই বনফুলের মালাখানি দোলাতে দোলাতে আসছেন। এখন কৃষ্ণ যে আসছেন, রাধারানী কৃষ্ণকে দেখছেন, কিন্তু কৃষ্ণ কিন্তু রাধারানীকে দেখতে পাচ্ছে না। দেখেছে কি না, প্রাণের ভয় সুবল দেখতে পেয়েছে। সুবল দেখি কানাইকে ইশারা করছে, কানাই এই কানাই। হরি বল হরি বল, বাবা ইশারা করলেন কেন? সঙ্গে দাদা বলরাম রয়েছে না? এখন বাবা গুরুজন ব্যক্তি যদি সঙ্গে থাকে, ভালোবাসার মানুষের সঙ্গে যদি দেখা হয়, বাবা কথা বলা যায়? কথা বলা যায় না। সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র কি করলেন, মাথায় হাত দিলেন আর চলে গেলেন। রাধারানী সখীদেরকে নিয়ে বসে রয়েছেন, সখীগণ বলছে রাধি কিছু বলবি? বলে তুই যে বলিস তোর প্রাণবধু, তোর সঙ্গে দেখা হলে কথা না বলে যায় না? রাধারানী বলছে হ্যাঁ, কথা তো না বলে যায় না। সখীগণ বলছে দাঁড়া 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 দাঁড়া। বলে কি হলো? বলে ওই তো তোর প্রাণবধু তোর সামনে দিয়ে চলে গেলো, কই তোর সঙ্গে তো কোনো কথা বললো না। রাধারানী সখীদেরকে বলছে, সখী রে কথা কি শুধু মনে মনে হয় নাকি? হরি বল হরি বল, কথা কি শুধু মুখে মুখেই হয় বাবা? হ্যাঁ
কথা কি শুধু মুখে মুখেই হয়, আর কোথাও কথা বলা যায় না? হয়তো রাধা দেবী বলছে, সখীরে কথা কইগো চোখে চোখে, কথা কইগো চোখে চোখে, কথা কইগো চোখে চোখে, কথা কইগো চোখে চোখে, এই কথা জানে বাকি, কথা কইগো চোখে চোখে, এই কথা জানে বাকি, কথা কইগো চোখে চোখে, এই কথা জানে বাকি, এই কথা জানে বাকি, এই কথা জানে লোকে, কথা কইগো চোখে চোখে, এই কথা জানে লোকে, কথা কইগো চোখে চোখে, এই কথা জানে লোকে, কথা কইগো চোখে চোখে, কথা কইগো চোখে চোখে, কথা কইগো চোখে চোখে, কথা কইগো চোখে চোখে, কথা কইগো চোখে চোখে। রাধা রানী বলছে, সখীরে কথা কি শুধু মুখে মুখেই বলা যায়, আর কোথাও কথা বলা যায় না? সখীগণ বলছে, আর কোথায় কথা বলা যায়? কেন চোখে চোখে কথা হয় না? কিভাবে হয় না? হ্যাঁ দেখবেন, একজনে কারোর সামনে মুখ ফুটে কোনো কিছু কথা বলতে পারছে না, তখন আমরা কি করি? ইশারা করি না, করি না বাবা? তো সেটা কি মুখে মুখে ইশারা করা যায়? মুখে করি না চোখে করি? চোখে চোখে করি না? তো রাধারানী বলছে, সখীরে ওই যে আমার বধূ যাওয়ার সময় মাথায় হাত দিল, বলে তাতে কি হয়েছে? বলে মাথায় থাকে কেশ, উনি আমাকে কেশ স্পর্শ করে জানিয়ে দিলে, রাধে আজ নিশ্চিত তুমি কেশর কুঞ্জে যেও, আর আমিও কেশর কুঞ্জে যাব, আর সেখানেই তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। তাহলে চল সখী, আমরা তোমরা সবাই মিলে কুঞ্জ নির্মাণ করি। বলে তোরা 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 আমার বধূর তরে কুঞ্জ সব সখীদেরকে ডাকলে সব সখীগণ শেষে সবাই মিলে কুঞ্জ নির্মাণ করছেন। এইবার রাধারানী
বাড়িতে গিয়ে ঘোর মায়া নিদ্রার মধ্যে মাকে আচ্ছন্ন করে এইবার যাচ্ছেন রাধা রানীর কুঞ্জে। কিন্তু বাবা, কুঞ্জে যেতে গেলে পথের মাঝে একটা বিপদ রয়েছে। বিপদটা কি? না, চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে কৃষ্ণচন্দ্রকে তবে রাধা রানীর কুঞ্জে যেতে হবে। এদিকে চন্দ্রাবলী তার প্রিয় সখী পদ্মাকে ডেকে বলছে, বলে, ও পদ্মা, আমি নিত্য নিত্যই আমার গোবিন্দের নকুরের ধ্বনি শুনি রে পদ্মা। পদ্মাই আমার মনে ভরসা, আমি একবার গোবিন্দের চরণ সেবা করব। পদ্মা বলে, চন্দ্রাবলী তোর মনে এই আশা, বেশ তো তোকে আমি কথা দিচ্ছি, আজ নিশ্চিত তোর প্রাণ গোবিন্দ কি তোর কুঞ্জি এনে আমি দেব। চন্দ্রাবলী পথের মাঝে, চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা পথের মাঝে বসে রয়েছে। কৃষ্ণচন্দ্র যাচ্ছেন চরণে নপুর মাঝকে রুনু ঝুনু করে। কৃষ্ণ নপুরীকে বলছে, বলে, ও নপুরের সামনে চন্দ্রাবলীর কুঞ্জ রয়েছে, তুই বাজিস না নপুর, বাজিস না নপুর। নপুর বলে, প্রভু গো, আজকে রাধা গোবিন্দের লীলা হবে, রাধা গোবিন্দের মিলন হবে, মিলন হবে। আবার এমন আনন্দপূর্ণ রজনীতে আমায় বাজতে না বলছো প্রভু, কিন্তু আমি বাজবই প্রভু। সেই নকুর বলেছে, আমি বাজবো। কৃষ্ণ বলছে, তুই কেমন বাজতে পারিস আমি তোকে দেখাচ্ছি। এইবারে চরণ থেকে নকুরটি খুলে নিয়ে নিজ হস্তের মধ্যে পুরে দিয়েছে। চন্দ্রাবলীর কুঞ্জটি পার হয়ে একটু এগিয়ে গিয়েছেন, মনে মনে চিন্তা করছেন, বাঁচলাম বাবা, যেই বাঁচলাম বলে নিজ হস্ত থেকে নাড়িয়েছি, আমার নকুরের শব্দ হয়েছে, যেই নকুরের শব্দ হয়েছে, চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা চিৎকার করে বলে, কেন এজে আমি মানি কে তুমি, তোমার নামটাই বা কি গো, সে কি গো, আমাকে চেনো না, আমি হলাম নন্দী নন্দন কৃষ্ণ। যেই বলেছে নন্দীর নন্দন কৃষ্ণ, পদ্মা তখন চন্দ্রাবলীকে ডাকছে, বলে, ও চন্দ্রা, চন্দ্রা, আয় আয় আয়, চন্দ্রা, ধরেছকি ধরেছকি ধরেছকি। চন্দ্রাবলী এসে বলছে, প্রভু গো, তুমি এই পথে নীতি গতি, এই পথে নীতি করবে। বেশ তো চন্দ্রাবলী, তুমি কি চাইছো বলো, তুমি
তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। বলো তুমি কি চাইছো? প্রভু আমার বড় সাজমনি, আমার এটুকু যৌবনে আমি মিলাবো তোমার চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণচন্দ্র আমার আটকা পড়ে গেলে রাধারানী মান করে বসে রয়েছে, আর কৃষ্ণ বদন আর দর্শন করবে না। এইবারে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করি কৃষ্ণচন্দ্র গিয়েছেন রাধারানীর কুঞ্জে। কখন বাবা? রাত্রিবেলা নয়, সকালবেলা। এইবার রাধারানী মান করে বসেছে, কৃষ্ণচন্দ্র চরণ ধরে সাদা সাদি করলেন, কিন্তু রাধারানীর মান কিছুতেই ভাঙল না। এইবার কৃষ্ণচন্দ্র মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি রাধা কুণ্ডীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করি। রাধারানীর কাছ থেকে বেরিয়েছি একটি বৃক্ষতলে, অধ বদনে আর বিরস বদনে বসে রয়েছে। আজি তরু মুলে বসি 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 বিনোদিয়া, বসি 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 বিনোদিয়া, বলে বসি 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 বিনোদিয়া, বলে বসি 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 বিনোদিয়া, হেন কালে সুবলয়া শিয়া, হেন কালে সুবলয়া শিয়া। রাধারানীর কাছ থেকে বেরিয়েছি একটা বৃক্ষতলে, যখন কৃষ্ণ অধপদনে বসে রয়েছেন, এমন সময় সুবলেশ দেখতে পাচ্ছেন যে কানাই অধপদনে আর বিরস বদনে বসে রয়েছে। সুবল বলছে, হারে কানাই, কিরে তুই এই বৃক্ষতলে অধপদনে বিরস বদনে তুই বসে রয়েছিস কি হয়েছে ভাই?
আহারে দেখ 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 মুখু কোমল কেমন শুকিয়ে গেছে। কি হয়েছে রে ভাই, এমন বদলখানি শুকিয়ে গেছে, কিছু হয়েছে ভাই? আহারে মুখ কোমলখানি কেমন শুকিয়ে গেছে রে। বলি তুই এখানে একা কেন বসে ভাই, কেমন মুখ কোমল খানি শুকিয়ে গেছে রে ভাই, কি হয়েছে ভাই? এইবার কৃষ্ণ সুবলকে পেয়ে মনের কথাগুলো সব সুবলকে খুলে বলছে। ওরে আমার ভাই সুবল, আজ আমি কহি তোর কাছে। ওরে আমার ভাই সুবল, কহি তোর কাছে। ওরে আমার ভাই সুবল, আজ আমি কহি তোর কাছে। ওরে আমার ভাই সুবল, কহি তোর কাছে। আমার সখা মানে রা আছে, আমার সখা ওই না মনে রায় মরিতে জিয়াছে। ব্যথা তাই বাজিয়াছে, ব্যথা তাই বাজিয়াছে। আজ আমি কহি তোরে মনের বেদ, আমি কহি তোরে আমার মনে তোরে। আমি হারাইয়াছি আমার রাধা চরণ, আজ আমি কহি তোরে মনের বেদ, আমি হারাইয়াছি রাধা চরণ, কহি তোরে আমার মনে। সুবল বলছে দাঁড়া 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 দাঁড়া, কানাই তুই কি হারিয়েছিস? বলে হারাইছি রাধা চরণ। সুবল রে আমি বুঝি জন্মের মতো রাধা রানীর চরণটা হারিয়েই ফেললাম। সুবল বলছে কেন ভাই, নিশ্চয়ই রাধারানীর কাছে কিছু দোষ করেছিস, নইলে রাধারানী এমনি এমনি তো মান করবে না। কি হয়েছে ভাই? যেই দোষের কথা বলেছেন কৃষ্ণ তখন সুবলকে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ সুবল, সুবল দোষ তো আমি একটু করেছি। তা সুবল বলছে, হ্যাঁ রে কানাই তুই কি দোষ করলি যে রাধারানী অমন করে মান করে বসে রয়েছে, তোর দিকে একটিবারের জন্য তাকিয়ে দেখলো না, কি দোষ করেছিস রাধারানীর কাছে? বলে জানিস ওই গত নিশীতে রাধারানীর কাছে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু রাধারানীর কাছে না গিয়ে আমি সারা নিশি চন্দ্রাবলির কুঞ্জে দিশি যাপন করেছি। তাই রাধারানী এমন মান করেছি আমার দিকে একটি বারের জন্য বদন তুলে তাকিয়ে দেখল। সুবল মনে মনে ভাবছে, ও বাবা বেটার নিজে দোষ করবে, আর রাধারানী মান করে বসে থাকলে দেখুন বাবা একটু ভালো করে তাকিয়ে দেখুন কেমন মুখ কোমলটা শুকিয়ে গেছে, দেখুন দেখেছেন অধবদনে আর বিরস বদনে বসে থাকবে। এই শোন না, এই যে রাধারানী মান যে করেছে, রাধারানী মান যে কি করে ভাঙবে তার উপায় আর তার রাস্তা কিন্তু তোরে আমি একটা বলতে পারি। কানাই বলছি, এই সুবল, সুবল রে বল না ভাই রাধারানী মানটা কি করে ভাঙবি। সুবল বলছে, কানাই তোকে সাজতে কবি বাজি তো, তোরে সাজতে কবি বাজি তো, সাজতে কবি বাজি
কাজীগর সাজতে হবে। কানাই বলছে কি বললে সুমন? আরে বাজীগর বাজীগর বাজি ক হরি বল হরি বল। সুবলের কথা শুনে কানাই বলছে আচ্ছা সুবল, আমি তো দেখেছি যারা খেলা দেখাতে যায় তারা কত রং বেরঙের পোশাক পরে যায়, কি বাবা যায় না যায় তো? তা সুবল তখন বলছে এ কানাই তুমি কি তুই যে আমাকে বাজিকরের বেশ ধারণ করতে বললি? কানাই বলছে সুবলরে তা আমাকে বাজিকরের বেশটা কে সাজিয়ে দিবে তাদের মতন করি? বলে কে সাজাইবে তাদের মত, কে সাজাইবে তাদের মত, কে সাজাইবে তাদের মত, কে সাজাইবে তাদের মত, ভূষণ কে সাজাইবে তাদের মত, বাবু বাসন ভূষণ কে সাজাইবে তাদের মত, বাবু বাসন ভূষণ কে সাজাইবে তাদের মত, বাবু বাসন ভূষণ তাদের মতন করি? তারা কত সুন্দর রং বেরঙের পোশাক পরে যায়, পোশাক গুলো কেমন ঝিকঝিক 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 করে, তাদের মতন করে আমাকে কে সাজাইয়ে দিবে? সুবল বলছে কানাই ওর নীতি করে চিন্তা করিস। বলে কেন রে? বলে আমাদের তো সঙ্গে একজন আছে। বলে কে সঙ্গে আছে রে? কেন সে লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী। হরি বল হরি বল। মা গো এই যে আপনাদের আগামী কালকে কালী পুজো হবে তাই না? কালকে কালী পুজো নয়, কালকে শীতলা পুজো। ও আগামী পরশুদিন কালী পুজো। তো যাই হোক, শিল্পী সুন্দর করে কালী মা কালীকে গড়ছেন। কালী পুজো করুন, শীতলা পুজো করুন, দুর্গা পুজো করুন, যাই পুজো করুন, শিব পুজো করুন, যাই পুজো কিছু পুজো করুন না কেন, ওই যিনি পুরোহিত মশাই আছেন মানে যিনি ঠাকুর মশাই আছেন ওনাকে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন যে যোগমায়া পূর্ণমাসীর ঘট স্থাপনটা কিন্তু আগেই করতে হয়, কি বাবা করতে হয় না? হয়। আচ্ছা মা গো আপনি তো কালী পুজো করতে করবেন কিংবা শিব পুজো করবেন কিংবা শীতলা পুজো করবেন, তো যোগমায়া পূর্ণমাসীর ঘট স্থাপনটা আগে করতে হয় কেন গো? কালী পুজো করতে বসে কালী মায়ের ঘট স্থাপন করতে আগে পারলেন না, তো আপনি তো যোগমায়া পুজো করছেন না, কালী পুজো তো করছেন কিন্তু যোগমায়ের ঘট স্থাপনটা আগে করেন কেন? কেন করেন জানেন? জানেন না বলছি শুনে। যেদিন প্রভু শ্রী রামচন্দ্রের ঘরণে সীতাকে যেদিন রাবণ হরণ করে নিয়ে চলে গেল, রাখলো কোথায় না অশোক কারণে, প্রভু শ্রী রামচন্দ্র সীতাকে খোঁজ করবার জন্য গভীর জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এমন সময় নয়নবারি পরিশ্রম করছেন মানে কাঁদছেন, তো ঠিক সেই সময় স্বর্গ পদ দিয়ে যাচ্ছেন ভোলানাথ আর আমার পার্বতী। পার্বতী দেখতে পেয়েছেন কে যেন গভীর জঙ্গলে হাঁটছেন আর নয়ন বাড়ি পরিশ্রম করছেন। পার্বতী তখন বলছে স্বামী গো, ভোলানাথকে বলছিল ও স্বামী স্বামী একটু ভালো করে তাকিয়ে দেখুন কে যেন গভীর জঙ্গলে হাঁটছেন আর নয়ন বাড়ি পরিশ্রম করছেন। ভোলানাথ বলে উঠলেন উনি হলেন আমার প্রভু শ্রী রামচন্দ্র। পার্বতী বলছেন স্বামী উনি কাঁদছেন কেন? বলে মাকে হারিয়েছে তো তাই মাকে হারিয়ে উনি কাঁদছেন। পার্বতী তখন ভোলানাথকে বলছেন স্বামী গো আমি একবার ওনার পাশে যাব,
ভোলানাথ বলছে না পার্বতী তুমি যেও না, কারণ মাকে হারানোর কি যে যন্ত্রণা তা একমাত্র আমার প্রভু ভোগ করছে। তাই বলছি পার্বতী তুমি যেও না। কিন্তু পার্বতীর মনের সাধ, মনে একটু আশা, কি আশা, যে আমি একটু রামচন্দ্রের সঙ্গে সঙ্গ লাভ করতে চাই। তাই পার্বতী ভোলানাথকে কিছু না বলে সীতা বেশ ধারণ করে প্রভু শ্রী রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়ালেন। স্বামী গো, এই তো আমি, আপনি ভালো করে তাকিয়ে দেখুন, আমি এখানে। প্রভু শ্রী রামচন্দ্র পেছনে ফিরে তাকিয়ে দেখছেন কৈলাস ধরণী মা পার্বতী এসে দাঁড়িয়ে রয়েছে। একই মা তুমি? সঙ্গে সঙ্গে পার্বতী বলছেন, স্বামী আপনি মা কাকে বলছেন? আপনি ভালো করে তাকে দেখুন, আমি আপনার সীতা। আপনি ভালো করে তাকে দেখুন, আমি আপনার সীতা। আপনি ভালো করে তাকে দেখুন, আমি আপনার সীতা। রামচন্দ্র বলে উঠলেন, মা গো, মাকে চিনতে সন্তানের কখনো ভুল হয় না। আপনার ছেলে আপনাকে মা না বলে অন্য একজনকে মা বলবে? বলে না মা। সন্তানের কখনো মাকে চিনতে ভুল হয় না। মা তুমি কৈলাস ঘরণে, মা পার্বতী তুমি, কিন্তু তুমি আমার কাছে এসেছো ভালো, কিন্তু মা গো তুমি সীতা বেশ ধারণ করলে কেন? তখনই পার্বতী করজোড়ে বলছে, প্রভু গো আমার যে মনে একটু আশা, দয়াময় আমি তোমার সঙ্গে সঙ্গ লাভ করতে চাই। প্রভু শ্রী রামচন্দ্র বলেন, মা গো তা তো এ যুগে তোমার মনোবাসনা আমি পূর্ণ করতে পারবো না, কারণ এ যুগে আমার ঘরণী হয়ে গেছে, নাম যার সীতা। মা আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো আগামী দ্বাপর যুগে গিয়ে, বৃন্দাবনে গিয়ে আমি যত লীলা করব সব লীলার আগে মা গো তোমার মনোবাসনা আমি আগে পূর্ণ করব, তারপরে রাধা গোবিন্দের মিলন হবে। তাই সুবল বলছে, এটা নয়, তুই চিন্তা করছিস কেন রে? আরে আমাদের তো সঙ্গে একজন আছে রে। কানাই বলছে, এই সুবল কে আছে রে? সুবল বলছে, কেন রে কানাই, সে লীলার গুরু যোগমায়া পরিণামাসী। তাই সুবল সঙ্গে সঙ্গে যোগমায়াকে ডাকছেন, বলে কোথায় গো মা পরিণামাসে, কোথায় গো মা পরিণামাসী, কোথায় গো মা পরিণামাসী, সাজায়ে দাও মায়াকে, কোথায় গো মা পরিণামাসে, তুমি সাজায়ে দাও মায়াকে, কোথায় গো মা পরিণামাসে, ও মা সাজায়ে দাও মায়াকে, কোথায় গো মা পরিণামাসে, তুমি সাজায়ে দাও মায়াকে, মাথন পুষণ রাখি, তুমি সাজায়ে দাও মায়াকে, মাথন পুষণ রাখি, সাজায়ে দাও মায়াকে, কোথায় গো মা পরিণামাসে, তুমি কোথায় গো মা পরিণামাসে, মা কোথায় গো মা পরিণামাসে, তুমি কোথায় গো মা পরিণামাসে। লীলার গুরু যোগমা পরিণামাসে এসে বলছে, প্রভু আমায় কিছু কর্ম করতে হবে। যোগমায়া, আজ আমরা বাজি করে মিলন করব, তাই বাজি করির বেশ সাজতে যা যা কিছু লাগে সব কিছু তুমি আমাদের কিনে দাও। লীলার গুরু যোগমায়া পরিণামাসে বাজি করির বেশ সাজতে যা যা কিছু লাগে সব কিছু এনে দিয়ে বলছে, এই নাও প্রভু, তোমরা যে যারে নিজেরা নিজেরা সেজে নাও। যোগমায়াকে বলছেন, ওগো যোগমায়া, আমি আগে যত লীলা করেছি সব লীলা তুমি আমাকে সহযোগিতা করে দিয়েছিলে, কিন্তু আজকে যখন বাজি করে মিলন করবো আমাদেরকে নিজেদেরকে তুমি সাজতে বলছো কেন, বলছো কেন? যোগমায়া বলছে, প্রভু গো বাজি করে মিলন এমনই একটি মিলন, প্রভু গো তোমার চরণে যে সোনার নূপুর রয়েছে, প্রভু রয়েছে, প্রভু
প্রভু গো সোনার নপরে পরিত্যাগ করে তোমায় যে লোহার বেড়ি পড়তে হবে পড়তে হবে। প্রভু যে চরণ আমি বড় ভালোবাসি ভালোবাসি, যে চরণ আমার ভক্তগণ বড় ভালোবাসে বড় ভালোবাসে, যে চরণে চন্দন মাখা তুলসী দিতে ভক্তগণের হস্ত দুটো কেঁপে ওঠে কেঁপে ওঠে। প্রভু গো সেই চরণ লোহার বেড়ি দেব কেমন করে মনে গভু আমি তোমায় সাজাতে আমি পারবো পরিত্যাগ করে আমি তোমায় লোহার বেড়ি পরাতে পারবো না দয়া ময়। সুবল বলছি একা নাই, যোগমা না সাজালে তো কি হয়েছে কানাই, আমি তোকে সাজিয়ে দেব। এইবার সুবল কানাইকে বাজি করেনি বেশি সাজিয়ে দিয়েছে, আজ বাজি করে বেশ ধর আমার বৃন্দাবন চা, বাজি করে বেশ ধর তো বৃন্দাবন চা, বাজি করে বেশ ধর তো বৃন্দাবন চা, বাজি করে বেশ ধর তো বাজি করে বেছে যাবি তা ও বাবা মা গো, যারা খেলা দেখাতে যায় দাদা ভাই তাদের গলায় ফুলের মালা থাকে, আপনারা কেউ দেখেছেন? থাকে না তো,
দেখেছিস? তা কানাইয়ের গলায় ফুলের মালা রয়েছে। সুবল বলছে, কানাই রে খেলা দেখাতে যাবি ভাই, কিন্তু ফুলের মালা পরে তো খেলা দেখানো যাবে না। এই ফুলের মালাটা তুই খুলে দি। দেখ ভাই, এর পরিবর্তে তুই আবার ভাবিস না যে আমি তোকে অন্য কোনো মালা দেব না, এর পরিবর্তে কিন্তু তোকে আমি একটা মালা দেব। মালাটা কিসের মালা জানিস? কিসের মালা জানিস না? ওই যে তোকে আমি বললাম, কিসের মালা বলতো? কণ্ঠ ছিদ্র কড়ির মালা, কণ্ঠ ছিদ্র কড়ির মালা, কণ্ঠ ছিদ্র কড়ির মালা, কণ্ঠ ছিদ্র কড়ির মালা। দাদা ভাই, কড়ি মানে? ও মা, আমি যেই বলছি কণ্ঠে ছিদ্র কড়ির মালা, আমি যখন বলছি কড়ি মানে বলছে সঙ্গে সঙ্গে বলছে তাল গাছের কড়ি। ও বাবা, তাল গাছের কড়ি দিয়ে মালা গাঁথা যায়? হয়তো। আর কড়ি বলতে তুই বুঝিস না? হরি বল হরি বল। ও মা, ছোট ছোট ছেলে মেয়েদের যখন ষষ্ঠী পুজো হয় কি গো মা, কড়ি দেন না? তখন কিন্তু মাস্ট আপনাকে কড়ি দিতেই কিন্তু হবে। কড়ি না দিয়ে ষষ্ঠী পুজো করবেন তাহলে কিন্তু হবে না মা। ষষ্ঠী পুজো তো কড়ি আপনাকে দিতেই হবে। তো সে কড়িটা কেমন দেখতে? দেখতে কেমন? ছোট ছোট সাদা, মাঝখানে একটা কাটা দাগ থাকে, যে কড়িগুলো সমুদ্রে পাওয়া যায়। তা সুবল কি করেছেন মা গো, ওই কড়িগুলো নিয়ে একটা মালা গেঁথে কানায়ের গলায় পরিয়ে দিচ্ছি। তাই বলে কণ্ঠ ছিদ্র কড়ির মালা, ছিদ্র কড়ির মালা, ছিদ্র কড়ির মালা, ছিদ্র কড়ির মালা, জগমোহন খান ধর বৃন্দাবন চাঁদ, ভাজি করো বেল করো তো বৃন্দাবন চাঁদ, ভাজি করো বেল করো তো বৃন্দাবন চাঁদ, ভাজি করো বেল করো তো বৃন্দাবন চাঁদ। আরে আব্বার কি হলো মানে কি? তুই তো রাজার ছেলে, তাই তোর হাতে সোনার বালা। কিন্তু ভাই, খেলা দেখাতে গেলে সোনার বালা পরে তো খেলা দেখাতে যাওয়া যায় না। কি বাবা, যারা খেলা দেখাতে যায় তাদের হাতে সোনার বালা থাকে, আপনারা কেউ দেখেছেন? থাকে মা? থাকে না। তা বলে এই সোনার বালাটা তুই খুলে দিই। হ্যাঁ, তবে এর পরিবর্তে আমি তোকে একটা বালা দেব। বালাটা কিসের বালা জানিস? ওই না বাহুদণ্ডে স্ফটিকের বালা। দেখ ভাই, তোর গায়ের রংটা তো কালো। বাবা, কৃষ্ণের গায়ের রংটা কালো? রাধারানী যখন মান করেছিলেন তখন বলেছিলেন কালো কিছু আর হেরবে না। তা সুবল বলছে, কানাই রে তোর এই অঙ্গের রং যদি রাইধনী যদি একবার দেখতে পায়। তা ভাই, রাধারানীর মান তো কমবে না ভাই, কিন্তু রাধারানীর মান বরং আরো বাড়বে। তা বলছি ভাই, কালো রংটা তুই ঢেকে দে। কি তুই ঢাকা যাবি নাকি? ঢাকা দিতে পারবি না? তুই পারবি না তো? সঙ্গে সঙ্গে সুবল কি করেছে বাবা, গিরি মাটি নিয়ে এসেছে। গিরি মাটি জানেন তো? গিরি মাটি জানেন? এদিকে
সুবল কি করেছে মাগো, গিরি মাটি নিয়ে এসেছে, গিরি মাটি, গিরি মাটি ঘর্ষণ করে মানে ঘষে নিয়ে কানায়ের সর্ব অঙ্গে ভালো করে লেপন করে দিচ্ছে। বলে গিরি মাটি অঙ্গে লেপন পার কইল কাঁধে, 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 বলি রাধে রাধে, বলি রাধে রাধে, রাধে রাধে, বলি রাধে রাধে। যত সর্ব অঙ্গে মাটি লেপন করছে আর কৃষ্ণ তত রাধা নাম করছে, ও মানে রসনা গো, ও মানে রসনা লাগাই রাধা নাম কি, ও মানে জপনা লাগাই রাধা নাম কি, মানে রসনা মোহনে মুরলি মোহনে মুরলি বাজাই রাধা নাম কে, মানে রসনা লাগাই রাধা নাম কে, মোহনে মুরলি বলে কৃষ্ণকে যত সাজাচ্ছে কৃষ্ণ তো তত রাধা নাম করছে। সুবল বলছে কানা, তুই যতই রাধা নাম কর না কেন তোকে সাজতে কিন্তু হবেই। এইবার সুবল কানাইকে বলছে কানাই, তুই তো রাজার ছেলে ভাই, তার তো চরণে সোনার নূপুর, কিন্তু ভাই ওই খেলা দেখাতে গেলে সোনার নূপুর পরে যাওয়া যাবে না, হ্যাঁ সোনার নূপুরটা তুই খুলে দি, তুই চিন্তা করিস না, এর পরিবর্তে আমি একটা ভালো সুন্দর নকশা করার ডিজাইন করা নূপুর এনেছি, ভালো সুন্দর করে নকশা করে ডিজাইন করা নূপুর এনেছি, হ্যাঁ সেটা আবার গড়েছি কোথায় জানিস? কোথায়? ওরে কামারশালে গিয়ে। কামারশালে তো কিসের নূপুর? ও ঠাকুমা, ও মা, কামারশালে নূপুর গড়ানো যায় না,
হ্যাঁ যাই তো, সোনার হবে না বটে, তবে সোনার না হোক লোহার তো খাবে। তার সুবল কি করেছে, সেই নপুর গড়িয়েছে কোন নপুর, বলে যুগল পায়ে পাদ মুলে বাবা তার লোহার বালা, যুগল পায়ে পাদ মুলে লোহার, যুগল পায়ে পাদ মুলে লোহার বালা, যুগল পায়ে পাদ মুলে লোহার শঙ্খপুণ্ড, কিন্তু ভাই খেলা দেখাতে গেলে এত সুন্দর তো বসন পরে যাওয়া যাবে না, এই বসনটা তুই খুলে দিবি, তাহলে এর পরিবর্তে কোন বসন দিবি? এর পরিবর্তে তোকে আমি কি বসন দেব জানিস তো, বলে মল্লপিন্ডে ছন্দ করি বাবা, মল্ল মানে ময়লা, পিন্ডি মানে কোমরে পরিয়ে দিয়েছি, সুবল কানাইকে যে বসনটা দিচ্ছি বাবা নোকরা তো বটেই, তার ওপর আবার দেখ ভাই, একটা সমস্যা তো হয়েছে রে ভাই। কি সমস্যা বলি, যারা খেলা দেখাতে যায় ও বাবা, তারা একজন করে খেলা দেখাতে গিয়েছে, আপনারা কেউ দেখেছেন গো? কি বাবা একজন করে গিয়েছি, যায়নি তো, দুজন থাকে, তিনজন থাকে, চারজন থাকে, তার থেকে আরো বেশি পাঁচজন থাকে, কিন্তু একজন একা করে কেউ কোনো দূরে খেলা দেখাতে যায় না। তা সুবল বলছে কানাই রে বাজি কো, ওরে ভাই একা একা ভাই রে খেলা কি দেখা, বাবা তাদের কিছু সঙ্গে থাকুক বা না থাকুক, থাকে না তাদের একজন ঢুলকি দাঁড়া তাদের সঙ্গে থাকে, তবে খেলা দে মাতাই বল ভাই, পাপি রে কোথায় বাজি কো একা একা খেলা কি দে,
ঢুলকিদার কোথায়? কানাই বলে, সুবল রে আমার ঢুলকিদার নিয়ে আমার চিন্তা নাই। সুবল বলছে, কোথায় রে? বলে, আমার ঢুলকিদার আমার কাছে দিয়েছে। কি রে, অমন করে কি দেখছিস? তোর ঢুলকিদারকে দেখছি, কোথায় তোর কাছে রয়েছে? আরে আমার কাছেই রয়েছে, ভালো করে খুঁজে নে। কই, আমি চোখে তো দেখতে পাচ্ছি না, তোর ঢুলকিদারকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? কানাই বলছে, কেন রে সুবল, আমার আখির আগে দাঁড়িয়ে আছে, ওদের আখির আগে দাঁড়িয়ে আছে, আমার আখির আগে দাঁড়িয়ে আছে, প্রিয় সখা সুবল ঢুলকিদার হয়েছে, আখির আগে দাঁড়িয়ে আছে, প্রিয় সখা সুবল ঢুলকিদার হয়েছে, এবার আমি তোকে সাজিয়ে দিই। এইবার কানাই সুবলকে সাজাচ্ছে বাজি করের বেশে। আজ বাজি কর সুবলে সাজাই, যতন করি ভুবন করি, বাজি কানে আপনি ধরি, সুবলে সাজাই যতন করি ভুবন করি, রাধারানীর মান তুই ভাঙাবি, তো মায়ের কাছে যাবি কেন বলছিস? এখানে মায়ের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, তুই মায়ের কাছে কেন যাবে বলছিস? কানাই বলছে, সুবল রে, ছেলেকে চেনার ক্ষমতা একমাত্র তার কার আছে? মায়ের আছে, মায়ের। কানাই সুবলকে বলছে, সুবল রে, আমাদের সাজাগুলো যদি ঠিকঠাক হয়ে থাকে, মা দেখে যদি আমাদেরকে চিনতে না পারে, তাহলে জানবো রাধা রানীও আমাদেরকে দেখে চিনতে পারবে না। আর মা দেখে যদি আমাদেরকে চিনতে পারে, তাহলে জানবো যে রাধা রানীও আমাদেরকে দেখে চিনতে পারবে। তাই বলি, চলে রে যাইবো মায়ের কাছে, রাধার কাছে যাইবো কাছে, ওর ভয় কি আছে, চলে রে যাইবো মায়ের কাছে, রাধার কাছে যাইবো কাছে, ভয় কি আছে? সুবল, তুই ভয় করছিস কেন? আরে ভয় করছিস কেন? আরে আমি তো সঙ্গে রয়েছি। আবার কথা বলে, আর কেন কোনো ভয় নেই, আর ভরসাও নেই? না না না, ভরসা আছে, ভয় নেই, আরে আমি তো সঙ্গে রয়েছি। সুবল তখন বলছে, মায়ের কাছে কি কি করবি? বলে, মায়ের নিকটে চাতুরি করি, নবনি খাইবো উদর পুরি, মায়ের নিকটে মায়ের নিকটে চাতুরি করি, নবনি খাইবো উদর পুরি, তারে তরি। এই সুবল, মায়ের কাছে যাব, আর মাকে মায়ের কাছে গিয়ে ছলনা করবো, চাতুরালি করবো, খিদা লেগেছে তো, উদর পরিপূর্ণ করে তোকে ক্ষীর সর নবনী সেবা দেবো, যাবি তো? চল।
পিছনে পিছনে যাব। ও আমার সামনে সামনে যাবি না, পেছনে পেছনে যাবি? কেন পেছনে পেছনে যাবি কেন? আরে সামনে গেলে তো ভয়, পেছনে থাকলে ভয় নেই। ও আমি সামনে থাকবো তাই জন্য ভয় নেই। ওরে বাবা, তালা এইবার তো সুবলকে তো পেছনে নিয়েছি, পেছনে নিয়ে দেখ নন্দ মহারাজের সামনে গিয়ে মানে মায়ের কাছে গিয়ে একটু জোর করে জয় ধ্বনি দিবি, কিন্তু দিবি তো? পারবি তো? দেখ কম করে দিস না, আবার বেশি করে দিবি কিন্তু। হ্যাঁ এইবার সুবলকে তো পেছনে নিয়ে নন্দ মহারাজের দরজার সামনে গিয়ে চিৎকার করে বলে উঠেছিল, জয় নন্দ মহারাজ কি! মা তো মন্থন সালে দধি মন্থন করতেছিলেন, যেই মন্থন সালে শ্রবণ করেছে জয়ধ্বনি, মা মন্থন সাল থেকে বলে উঠেছেন, এ তোরা কারা রে! যে কুলবর মাকে দেখলে ধরিস না, সুবল মা দেখলেই কিন্তু কি, সুবল তুই ধরিস না, আবার মন্থন শাল থেকে বলছো, এ তোরা কারা রে! যখন একটা কথাকে বারে বারে মা বলছে তোরা কারা তোরা কারা, এইবারে কৃষ্ণেরও তো হয়ে যাচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবছে যে মা বুঝি আমাদের কণ্ঠস্বর শুনেই মা চিত্তে পেরে গেছে। এইবার কৃষ্ণ সুবলকে ইশারা করছে, বলছি তো বাবারে বারে যাও না, খাও না, শুধু বারে বারে বলছি দেখবেন। একটু লক্ষ্য করে ছোট ছোট ছেলে মেয়েগুলো যখন মায়ের কাছে যখন কোনো মায়ের কাছে যখন কেঁদে ওঠে, মায়েদের হৃদয়টা যতই কঠিন হোক না কেন, মায়েদের হৃদয়টা কিন্তু গলে যায়। মা দেখছে দুটো ছেলেই কাঁদছে, সঙ্গে সঙ্গে বলছে, আহা বাছা, আমি তোদেরকে ও কথা জিজ্ঞাসা করছি না, মানে আমি তোদেরকে জিজ্ঞাসা করছি তোরা কারা, মানে তোরা যে এখানে এসেছিস তোরা কেন এসেছিস? ও মা এটাই তো বলবে যে আমরা কেন এসেছি। মা আমরা কেন এসেছি জানো মা? মা গো আমরা বাজি দেখাই, মা গো 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 বাজি দেখাই। কিরে এইটুকু টুকু ছেলে, তোরা কি মানে খেলা দেখাবি? কৃষ্ণ বলছে, ও মা আমি কিন্তু যেমন তেমন বাজি করে নয়, আমি কেমন বাজি করে জানো মা? বলে মা গো এমনি আমার ভেলি কি মা গো, ও মা
বয়সে নবীন হলে কি হবে? বাবা তোর বাজির দেখানোতে তো খুব অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে। এই বাজি কর, তুই কি বলি এমনি আমার ভেলকি মাগো ভিখারি সে হয় রাজা? আর আমার গুটি সাজাই যখন রাজা সাজার পায় সাজা বোঝে। হ্যাঁ গো, আমার খেলাটা কিন্তু যেমন তেমন খেলার নয়। মাগো যে ভিখারি তাকে তাকে রাজা করি, আবার মাগো যে ভিখারি থাকে মাগো তাকে রাজা করি, তাকে রাজা করি। যে ভিখারি ছিল তাকে রাজা করেছে সে কে গো? সুদামা ব্রাহ্মণ, যে দিনহীন ভিখারি ছিল। দ্বারকা থেকে যখন ফিরে এলেন সুদামা ব্রাহ্মণ, ফিরে এসে গ্রামে দেখতে পেল বিশাল বড় রাজ অট্টালিকা। তাকে আমি রাজা করেছি, আবার যে রাজা ছিল তাকে মাগো ভিখারি করেছি, ভিখারি করেছি। কে? বলিরাজ, যে শশাগড়ে পৃথিবীর রাজা ছিলেন, তাকে ভগবান কৃষ্ণচন্দ্র একটি বামন বেশ ধারণ করে, বামন বেশ ধারণ করেছেন। বামন মানে ব্রাহ্মণ নয়, বামন, বামন মানে বেটে, ছোট লোক, সাইজে ছোট। বামন বেশ ধারণ করে বলিরাজার কাছ থেকে ত্রিপাদ ভূমি দান চেয়েছিলেন। তাকে শশাগড়ের পৃথিবীর যিনি রাজা ছিলেন তাকে আজকে ভিখারি করেছেন। বলে মা গো, আমার খেলাটা কিন্তু যেমন তেমনে খেলা নয় মা। উপস্থিত গৌর ভক্তবৃন্দ, পদ্ম রজনীতে এই লীলা কীর্তন গানে মুগ্ধ হইয়া বারবাকি গ্রাম নিবাসী প্রতাপচন্দ্র সাউ, গায়িকাকে 50টি টাকা পুরস্কার করতেছে, আর দুজন খোল বাজককে 25-25 50 টাকা পুরস্কৃত করছে। সবাই মিলে বলো শ্রী গুরু নিতাই গৌর বিরানন্দে হরি হরি বলো, হরি বল। আমার বাড়িতে সবাই হচ্ছে, বলে হ্যাঁ রে বাবা। বলি কেমনই বা তোর মার, কেমনই বা তোর বাবা রে, যে মা কই ছেলেকে নিজের কাছে রাখবে তা না করে তোকে আমার গ্রামে গ্রামে খেলা দেখাতে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা বল দেখিনি বাবা, তোর মায়ের নামটা কি বল দেখি, তোর মায়ের নাম শুনে আমি তোর মাকে চিনতে পারি কিনা। বলে তোমার ও মাতার নাম ওই না কহ তোমি, তোমার ও মাতার নাম কহ তোমি। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, মাগো আমি কি উত্তর দেব? যদি মায়ের কাছে বলে দিই আমার মায়ের নাম যশোদা তাহলে তো সর্বনাশটা হয়েই যাবে। কিরে কিছু বলছিস না কেন, বল তোর মায়ের নামটা কি? গোপাল মনে মনে চিন্তা করছে, মায়ের কাছে তো সত্য কথা বলা যাবে না, আবার মিথ্যে কথা বললেও অপরাধ হয়ে যাবে। বরদা বরদান করেন, যিনি জ্ঞানদা তিনি জ্ঞান দান করেন। আমার মা তো যশোদা, আমার মা তো খুব ভালো মা। যেই খুব ভালো মা বলেছি, মনে মনে চিন্তা করছে, আচ্ছা বাবা আমি আমার মায়ের নামটা শুধু যশোদা না বলে আমি তো সুযশোদা বলতে পারি। ও ভাই, ও মাইক ম্যান দাদা, মাইকের সাউন্ড একটু কমান। জানি তাই বলে আমার মায়ের নামটা তো শুধু যশোদা আমি বলতে পারি, আমার মায়ের নামটা তো শুধু যশোদা, কিন্তু আমি তো এখনো সুযশোদা বলতে পারি। সু মানে সুন্দর, আমার মা তো খুব ভালো মা। মাগো সুযশোদা অতি বড় জ্ঞানী, ও
যশোদাবা। কিন্তু তোর মায়ের নামটা শুনেও তো তোকে আমি চিনতে পারলাম না। আচ্ছা বেশ, তোর বাবার নামটা কি বলতো দেখি, তোর বাবার নামটা শুনে চিনতে পারি কিনা। বলে তোমার পিতার নাম ওই না কহ তো বাছোনি, তোমার পিতার নাম কহ তো বাছোনি। গোপাল মনে মনে চিন্তা করছে আমি কি উত্তর দেব। আমি যদি আমার বাবার নামটা বলে দিই নন্দ মহারাজা তাহলে তো সব সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা আমার বাবার তো অনেক গরু বাছুর আছে, নবলক্ষ ধেনু। আমি তো আমার বাবার নামটা নন্দ ঘোষ না বলে পশুপতি ঘোষ বলতে পারি। আমার সত্য কথা বললেও মা শুনে চিনতে পারবে না। ছবিটা এরকম কেন বলে কথা করতে গোপাল বলে মাকে যদি উদর পরিপূর্ণ করে যদি মনি খাওয়াতে পারো মা আর কিছু চাই না। আমার বাড়িতে নবলক্ষ ধেনু, আমার গোপাল ননি খেয়ে খেতে পারে না, খাবি তো? বস, এইবার মা নন্দরানী যাচ্ছেন মন্থন শালে ননি আনতে। গোপাল মনে মনে বলছে মা গো তুমি তুই আমায় জানো না, মা আমার যে 108 নাম তার মধ্যে এক নাম হলো মগতর পোহারি মধুসূদন। মধুসূদন
মাগো আমি কোনোদিনও কারো দরপ রাখি না মা। মা মন্থনশাল থেকে ননির ভাণ্ড নিয়ে এসে বাজিকরের হাতে দিচ্ছে, আর গোপাল আমার এক নিমিষের মধ্যে সব ডবলের সেবা করে। মা যত আনে গোপাল তত সেবা করে, মা যত আনে গোপাল তত সেবা করে। মা মনে মনে ভাবছি এইটুকু ছেলে এত নগণিতা খাচ্ছে কি করে। মা মনে মনে চিন্তা করছে, সুবল মনে মনে ভাবছে বেটা বুঝি মায়ের কাছে সর্বনাশ করবে, ধরা পড়বে তবে কেজে ছাড়বে। সঙ্গে সঙ্গে সুবল তো চতুর, মা কৃষ্ণের সঙ্গে থেকে থেকে চাতুরানি বিদ্যাটা ভালোই শিখে গেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মায়ের গায়ে ঠেলা দিয়ে বলছে ও মা, মানে মা তো এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেই মায়ের গায়ে হাতটা দিয়ে নাড়া দিয়েছে অমনি মা চমকা উঠেছে। কিছু বলবি তুমি ওই বাজিকরের দিকে তাকিয়ে কি ভাবছো, যে ওইটুকু ছেলে অত নবনে খাচ্ছে কি করে। মা আর মুখে হ্যাঁ বলতে পারছে না, শুধু মাথাটা নেড়ে বলছে, মাথা নেড়ে বলছে হ্যাঁ। সুবল বলছে ও মা, ও বেটাকে ননি খাচ্ছে নাকি। মা বলছে মানে, আমি তোমায় জিজ্ঞাসা করছি ও বেটাকে ননি খাচ্ছে নাকি। মা বলছে হ্যাঁ খাচ্ছেই তো, আমি যত আনছি ও তত খাচ্ছে, আমি যত আনছি ও তত খাচ্ছে। মা বলছে ও মা, সুবল বলছে ও মা ও না বাজিকর। হ্যাঁ তাতে কি হয়েছে, ও মা অত নবনে ও খেতে পারে কখন, মা ও তো বাজিকর, ও তোমার কাছে খেলা দেখাচ্ছে বাজি দেখাচ্ছে। তাই আমি ভাবি যে এইটুকু ছেলে এত নবনে খাচ্ছে কি করে, খাচ্ছে না বল খেলা দেখাচ্ছে। বলে হ্যাঁ মা, হ্যাঁ বাবা বাজিকর, তোকে তো আমি বলে দিয়েছি আজ আমার গোপাল ঘরে নেই, আজ আমি তোদের খেলা দেখবো না, তোরা বরং আর একদিন আসবি আমাদের বাড়িতে, আমি আমার গোপালকে সঙ্গে নিয়ে তোদের খেলা দেখব। সুবল মনে মনে ভাবছে আজকে যদি উদ্ধার পেলাম আবার একদিন, ওরে বাবা। সঙ্গে সঙ্গে মাকে বলছে মা কই অমন কথা বলো না মা, অমন কথা বলো না মা, এই বাজিকরের স্বভাব মোটেও ভালো না মা, ভালো না মা কই। এই বাজিকর একদিন আমাদের বাড়িতেও খেলা দেখাতে গিয়েছিল, গিয়েছি মা কই, আমার মা ভালো ভেবে এই বাজিকরের সঙ্গেই আমার সঙ্গেই একটা বন্ধুত্ব পাতিয়ে দিল, পাতিয়ে দিল, সেই থেকে আমার সঙ্গে যাই ওর বন্ধুত্ব হলো। মা গো ঢোলক বইতে বইতে আমার জনম গেল, ঢোলক বইতে বইতে জনম গেল, তো স্বভাবটা ভালো না, আমার গোপালের সঙ্গে তো তাহলে দেখা করানো যাবে না। এই চল চল, এইবার মায়ের কাছ থেকে গিয়ে বেশ কিছু রাস্তা দূরে গিয়ে সুবল বলছে কানাই আমি আর তোর সঙ্গে যাবো না। কেন বলে, মায়ের কাছে এমন করে ননি খাচ্ছিলে মনে হচ্ছিল যেন কত কল জন্য ননি খেতে পারছি, মা যদি ধরে চিনতে পারত ও সেই জন্য যাবি না বলছিস। রাধারানী মান করে বসে রয়েছে না, যেতে তোকে হবে ভাই, চল ভাই। এইবার সুবলকে সঙ্গে করে নিয়ে রাধারানী বাবার বাড়ি অর্থাৎ বর্ষণাতে গিয়েছে। বর্ষণাতে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, জয় বৃষভান রাজা কি, জয় জয় কৃতি দামাই কি, জয় জয় বর্ষণ বালি রাধারান কি, জয় জয় বর্ষণ বালি রাধারান কি, জয় জয় বর্ষণ বালি রাধারান কি, জয় রাধে রাধে জপং রে,
কৃষ্ণ নামে যশ পিয়া করো, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে যশ পিয়া করো, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে যশ পিয়া করো, রাধে 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 জপ করো, কৃষ্ণ নামে রাধে আমি আইলাম তব পাশে, আমি খেলা দেখাইব আমার পুরো রানীব, তোমাদের রাই দুলানি তো কাছে, তোমাদের রাই দুলানি তো কাছে, আমাদের রাধারানীর মন ভালো না আজকে, আজ আমাদের রাধারানী তোমাদের বাজি অর্থাৎ তোমাদের খেলা দেখবে না। কৃষ্ণ বলছে দেখোই না গো, আমি কিন্তু যেমন তেমন বাজি করে নয়, সবাই আমাকে নাম দিয়েছে, কি নাম দিয়েছে গো, বলে দক্ষ বাজি গো, সবে মোরে বলে দক্ষ বাজি গো, সবে মোরে দক্ষ বাজি গো, সবে মোরে বলে দক্ষ বাজি গো, সবে মোরে কইরা খেলা দেখে সুখী হবে গতিশীল, দক্ষ বাজি গো, সবে মোরে খেলা দেখে সুখী হবে আমার নাকি বাজি দেখানো তো খুব দক্ষতা আছে, সেই জন্য আমার নামটা খোদাই হয়ে গেছে, আমি নাকি দক্ষ বাজি কর। ললিতা সখী বলছে বেশ তাহলে তোমার কেমন বাজি দেখানো তো দক্ষতা আছে, তাহলে বাজিটা দেখাও। পরে বাজারে বাজা,
সবাই চুপ করে গেলি কেন? কেলো আরে নীরবে কেন বাজারে বাজা? তুই কারো কম শুনিস নাকি? তুই বাজাতে পারছিস না? তুই কি তোর দাদার সঙ্গে গেলি নাকি? হ্যাঁ, দাদা যেদিকে যাবে সেদিকে ভাইও যাবে। দেখ ওপরে আচ্ছান্দন কিছু নেই, মাথায় শিশির পড়ছে, কালকে আর গান গাইতে হবে না, তাড়াতাড়ি বাজা ভাই। আরে কেন বাজাবি না বল? এতক্ষণ তো ঠিক বাজিয়ে আসলি, এতক্ষণ তো আমি তোদেরকে বাজাতে বলিনি, বলেছি কি? বলিনি তো, তাহলে এখন বাজাচ্ছিস না কেন? এখন তো বাজানোর জন্য বলছি। এই শোন শোন, ননি খাওয়াটা কি কম হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এবারে এতক্ষণ পেটে দিয়েছি, এবারে তাহলে পিঠে দি, হয়ে যাবে। গোটা গোটা দুটা দিলেই হবে। বলছি তুই ভালো করে বাজা, ওরে সামনে বসকে আমাদের রাই রাজা। আরে নীরবে কেন বাজারে বাজা? আরে দেখ আমি কিন্তু খুব রেগে যাচ্ছি কিন্তু। আচ্ছা তো আমার সঙ্গে বাজিয়ে এসেছে আর এখন বাজানোর জন্য সাদা সাদি করছে, বাজাচ্ছে না। দেখো দেখ আমি কিন্তু খুব রেগে যাচ্ছি কিন্তু। ও আমার রাগাটা কোন দাম নেই বলে এবারে কিন্তু তোদের দেব সাজা। বাজাবি না তো? এই তো বাজাবি না তো? কৃষ্ণ তো তত ডেকে যাচ্ছে, যখন ডেকে যাচ্ছে আবার বলছে বাজাবি না বাজাবি না বাজাবি না, চিৎকার তখন করে বলছে আয় শুভ। যেই বলেছি এই সুবল, ললিতা সখী পাশে ছিল, সুবলের নামটা ললিতা শুনতে পেয়ে গেছে, শুনতে পেয়ে বলছে বাজিকর হ্যাঁ তুমি যেন কি একটা নাম বললে? কৃষ্ণ বলছে নাম মানে মুখ ফসকে তো রাগের মাথায় নামটা বেরিয়ে গেছে। হ্যাঁ কৃষ্ণ বলছে নাম? হ্যাঁ কবে ললিতা সখি বলছে এখনই তুমি একটা নাম বললে, আমি নিজের কানে শুনেছি, আবার বলছো কবে কখন কোন সময়? কৃষ্ণ বলছে না 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 না, আসলে আমি বলেছি ঠিক, তুমি শুনেছো ভুল, আমি বলেছি বাজা বাজার সুপ বল 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 সুবল নয় সুবল বল, সু মানে সুন্দর, বল মানে খোলে বাজনা বাজাতে বলেছি, বল বাজাতে বলেছি, আমি বলেছি বাজা বাজারে শুভ, ঢোলে বাজা স্নেহে তুব, তা তা কুর্তা কুর্তা ধাকেটে 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 ঝা, তা কুর্তা কুর্তা ধাকেটে 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 ঝাঁ,
বাজে ধাকেতে 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 ঝা কুটক ঝা কুটক ঝা কুটক ঝা বাজে কিস্তকে লা কিস্তকে লা ঝা বাজে কিস্তকে লা কিস্তকে লা কিস্তকে লা ঝা কুটক ঝা কুটক ঝা কুটক ঝা ভালো করে বাজাবি তো রাধারানী তো হাসছে না এবার সুবল তার ঢোলকে ঢাল তাল ধরেছে বলে সুবল তার ঢোলকি দান ঢোলকে দিল ভা 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 কি বলে বাজছে বলে ঢোলে বাজে ধা ধা গুরু ঠাকুর গুরু ঠাকুর গুরু ধা ধা গুরু ললিতা সখী শোনে রাধা গুরু সখী শোনে রাধা গুরু কিন্তু ঢোলে বাজে ধা ধা গুরু ঠাকুর গুরু ঠাকুর গুরু ধা ধা গুরু আহা পাপ কি চরণ কল্প করু ভুল করে ধা ধা পাপ কি চরণ কল্প করু ভুল করে ধা করু পাপ কি চরণ কল্প করু ভুল করে ধা করু পাপ কি চরণ কল্প করু ভুল করে ধা করু পাপ কি চরণ কল্প করু ভুল করে ধা করু পাপ কি চরণ কল্প করু ঢোলে বাজে ধা ধা গুরু সুবলের বাজনা দেখি রাধারানী হাসছে না এইবার সুবল কানাইকে বলছে কানাই রে এবার তুই তোর বাজি দেখা এইবার কৃষ্ণচন্দ্র নিজের বাজি দেখাচ্ছেন আজ রাঙা ধুলি গায়ে মাখি বাক বাঁধেছি রে আজ রাঙা ধুলি গায়ে মাখে বাক বাঁধেছি রে রাঙা ধুলি গায়ে মাখে বাক বাঁধেছি রে রাঙা ধুলি গায়ে মাখে বাক বাঁধেছি রে বাঁধেছিল খেলার ভার নামাই ধীরে ধীরে 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 দেখাই রাধিকারি দেখাই রাধিকারে দেখাই রাধিকারি দেখাই রাধিকারে তাতেও রাধারানী হাসছে না এইবার কৃষ্ণচন্দ্র কি করছেন বাসের উপরে চড়ি ঘুরে শত পাক আজি বাসে দই উপরে চড়ি ঘুরে শত পাকে বাসের উপরে চড়ি ঘুরে শত পাকে বাসে দই উপরে চড়ি ঘুরে শত পাকে রঙে রঙে সুতুল রাশি বাহির করে রাখে রঙে রঙে সুতুল রাশি বাহির করে রাখে রঙে রঙে সুতুল রাশি বাহির করে রাখে যেই রাধারানীকে বাসের উপরে চড়ে শত শত পাক ঘুরছেন রং বেরঙের সুতোর রাশি বাহির করে নাকে নানা নাক দিয়ে নানা রং বেরঙের সুতোর বের করে সুতোর একেবারে রাশি করে দিয়েছেন তাতেও রাধারানী হাসছে না এইবারে কৃষ্ণচন্দ্র নিজের জীবনকে বাজি রেখে খেলা দেখালেন আজি দড়ি রই উপরে চড়ি হাত রাখে বুকে ওই না দড়ি রই উপরে চড়ি হাত রাখে বুকে দড়ি রই উপরে চড়ি হাত রাখে বুকে ওই না দড়ি রই উপরে চড়ি হাত রাখে বুকে পাড়ে তুলি পদ রাখি আছে বুকে উঠো পাড়ে তুলি পদ রাখি আছে বুকে পাড়ে তুলি পদ রাখি আছে বুকে উঠো পাড়ে তুলি পদ রাখি আছে বুকে দেখাই রাধিকাকে দেখাই রাধিকাকে
বাজি দেখে রাধারানী আর থাকতে পারলেন না, হেসে উঠেছে। ললিতা বলছে, রাধে বাজিকরের বাজি ভালো লাগে? বলে, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। যা ললিতা, এই বহুমূল্য রত্ন খচিত ওড়নি তুই বাজিকরকে পুরস্কৃত করে আয়। ললিতা আশোকে গিয়ে বলছে, বাজিকর, আমাদের রায়ধনী তোমার বাজি দেখে খুব সন্তুষ্ট হয়েছেন, তাই এই বহুমূল্য রত্ন খচিত ওড়নি তোমার পুরস্কৃত করেছে, এই নাও। কৃষ্ণচন্দ্র বলছে, শোনো শোনো সখি, তোমাদের রাধারানী দিলেন এই ওড়নিখানি, কৃতার্থ করিয়া আমি এই দাসকে বহুমূল্য শিরোমা রাখিলাম নিজ মাথায়, ধন্যই আমি হই তোমার কাছে, ধন্যই আমি ধন্য কৃষ্ণ ললিতাকে বলছে, ললিতা আমার একটা তোমার কাছে নিবেদন ছিল। কি নিবেদন বলো? কৃষ্ণ বলছে, আমি তোমাকে বলবো কেন, আমি তার কাছে জানাই, আমি তার কাছে রাধারানীর চরণ তলে বসে বলছি, ওগো রাধে, একবার নিজ দাস পানে চাও, যেই কৃষ্ণচন্দ্র চরণের দিকে তাকিয়েছেন, দেখতে পেয়েছে চরণে সোনার নপুর পরিত্যাগ করে লোহার বেড়ি পড়েছে। রাধারানীর সখীদেরকে বলছে, সখীরি ধিক 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 আমার মানে ধি। সখীগণ বলল, রাধে তুই যখন বুঝতেই পেরেছিস যে তোর মান করা ভুল হয়েছে, আরে দেরি কেন, একবার শ্যামের বামে গিয়ে দাঁড়া, আমরা সবাই মিলে একবার যুগল দর্শন করি। তাই রাধারানী আর শ্যাম সুন্দর দুজনে আকাশে দাঁড়ালেই সখীগণের সবাই মিলে জয়ের ধ্বনি আর উলুধ ধ্বনি করছে। বলে, চাঁদ 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 বদনে শ্যামের বামে দাঁড়ালো, শ্যামের বামে দাঁড়ালো, চাঁদ বদনে শ্যামের বামে দাঁড়ালো, চাঁদ বদনে শ্যামের বামে দাঁড়ালো, 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 কৃষ্ণ করে কৃষ্ণ।
দেব হরি হরি বল হরি বল হরি 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 বল জয় রাধেশ্বর রাধেশ্বর জয় গুরু হরি হরি বল।